বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকগুলো ভিডিও জমেছে, ভাবছি ব্লগগুলো এডিট করেই ফেলি। এডিট করার পর এখন ভয়েস দিচ্ছি। রেগুলার ব্লগ আপলোড দিতে হবে, তাহলে ভিডিওগুলো তাড়াতাড়ি শেষ হবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের আম, আমগুলো অনেক কম দামে কিনেছে। আমগুলো কিনেছে 120 টাকা কেজি। আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল, আম দেখেই মনে হচ্ছে অনেক ভালো। আম দিয়ে আমি আম কাস্টার্ড বানাবো। আর এই ছোট ছোট আমগুলি কিনে নিয়ে এসেছিল 60 টাকা কেজি করে। এই আমগুলো একটু ছোট ছোট ছিল, এই জন্য এই আমগুলোর দাম কম ছিল। এই আমগুলো মিষ্টি ছিল। আম খেতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, আম আমার অনেক প্রিয়। আর সাথে কিছু কাঁচা বাজারও করে নিয়ে এসেছে। এখন বাজারগুলো গুছিয়ে রাখবো আমি আর আম্মু মিলে। কয়েকদিন হলো অনেক গরম পড়েছে, বৃষ্টি হয় না। আজকে বৃষ্টি হয়েছে, ভেবেছি বৃষ্টিতে ভিজবো। বেশি জোরে বৃষ্টি নামলে ভিজতে চেয়েছিলাম, কিন্তু জোরে বৃষ্টি নামেনি, এই জন্য আর ভিজি নাই। নর্থ থাই স্যুপ রান্না করব। একটি প্যানের মধ্যে পুরো প্যাকেটের নর থাই স্যুপের মিশ্রণ আমি দিয়ে দিলাম। এর মধ্যে প্যাকেটের গায়ে লেখা আছে 330 ml পানি দিতে হবে। আমি এখানে কাপ দিয়েই মেপে দিয়েছি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের একটি কুসুম দিব এর মধ্যে, এই জন্য কুসুম এখন ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এই মিশ্রণে ঢেলে দিলাম, একসাথে এখন মিশিয়ে নেব। আপনি ইচ্ছা করলে ডিমের কুসুম নাও দিতে পারেন, এটা এমনিতেই ঘন হয়ে যাবে। স্যুপ রান্না করার জন্য আমি এখানে মাশরুম নিয়েছি, চিকেন আর চিংড়ি মাছ নিয়েছি। চিকেন আর চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছি। চিকেন আর চিংড়ি মাছ আদা বাটা, রসুন বাটা, লবণ আর মরিচ গুঁড়া আর সয়া সস দিয়ে মেখে রেখেছি। আর থাই পাতা নিয়েছি, থাই গাছ আমি কিনে রেখেছিলাম, সেই গাছ আমি পুরোটাই তুলে ফেলেছি। তারপর থাই পাতা আমি নিয়ে নিয়েছি এই স্যুপ রান্না করার জন্য। গাছটা শুকিয়ে যাচ্ছিল, এই জন্য নিয়েছি থাই পাতা পুরোটাই। এখন চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব মাশরুম কুচি। ক্যানের মাশরুম আমি ব্যবহার করেছি এখানে, স্বপ্ন থেকে কিনে নিয়ে এসেছিলাম। এখন থাই পাতাও এর মধ্যে দিয়ে দিব, অল্প কিছুক্ষণ ভাজবো। ভাজার পর এই থাই পাতা আমি আলাদা করে রেখে দিব। এখন স্যুপ রান্নাতে চলে যাব। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন এই থাই স্যুপের মিশ্রণের মধ্যে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে চিকেন ভাজা আর হচ্ছে মাশরুম। এগুলো আগেই ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়েছি থাই পাতা, আর দিয়েছি এখানে বেস্টের চিলি সস। বেস্টের চিলি সস দিয়ে স্যুপ রান্না করলে বেশি মজা লাগে খেতে। এখানে আর বাড়তি করে লবণ দিতে হবে না, মরিচও দিতে হবে না, আর চিনিও দিতে হবে না। বেস্টের চিলি সস দিয়েছি, এই জন্য এখানে টক মিষ্টি ঝাল সব কিছুই আছে। স্যুপ যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। স্যুপ ঘন হয়ে গিয়েছে, আমি এখনই চুলা থেকে নামিয়ে নেব। এই স্যুপটা খেতে অনেক ভালো লাগে। আম্মুর কয়েকটি 3 পিস আমি বানিয়ে দিলাম, অনেকদিন আগেই কেনা ছিল বাসায় কিন্তু বানানো হয়নি।
এখন আমি জামার যে গলার অংশটা আছে সেটা সুই সুতা দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। মেশিনে পুরোটাই সেলাই করে নিয়েছি আগেই। আমি ভেবেছি লেস কিনে নিয়ে এসে একটি শাড়ি বানাবো, সেই শাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।